হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঙালিদের একটা ট্রেডিশনাল রান্না লাউ চিংড়ি একদম অথেন্টিক স্টাইলে করে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি লাউ চিংড়ি করি। এখানে আমি একটা বড় লাউকে, প্রায় 1 কেজি সাইজের লাউটাকে অর্ধেক করে নিয়েছি, আর সেটাকে ভালো করে ছাড়িয়ে আমি এইভাবে একদম ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখতে হবে আমাদের। লাউ জলের মধ্যে রেখে দিলে যখন আমরা এটা রান্না করব তখন রান্নার মধ্যে কিন্তু অনেক জল উঠবে, তাই লাউ কেটে কখনো জলের মধ্যে বেশিক্ষণ রাখতে নেই। তার সাথে আমি এখানে প্রায় 150 গ্রামের মতন চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। রান্না করার আগে এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে আমাদের ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে। এখানে কড়াইয়ে তেলটা এরকম লাগছে কারণ আমি এর মধ্যে এখনই লাউয়ের খোসাটা ভেজেছি, আর সেই তেলের মধ্যেই আমি লাউ চিংড়িটা করব। আজকে লাউয়ের খোসাটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি। এখানে এখন কড়াইতে প্রায় 3 টেবিল স্পুনের মতন তেল আছে, এর মধ্যেই প্রথমে আমি ভেজে নেব চিংড়ি মাছটা। অল্প একটু নুন আর হলুদ দিয়ে রেখেছি, ভালো করে মাখিয়ে নিয়ে এবার ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, আর লাউ চিংড়ি বা যে কোনো চিংড়ি দিয়ে রান্নার সময় প্রথমে সেই তেলের মধ্যেই যদি মাছটা ভেজে নেওয়া যায় আর ওই তেলের মধ্যেই যদি রান্নাটা করা যায় তাহলে রান্নার পুরো ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চিংড়ি মাছের যে টেস্টটা আছে সেটা সবজি, যে কোনো সবজি দিয়ে আমরা যখন করব তখন পুরো ফ্লেভারটা আসবে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি লালচে করে, বেশি কড়া করে ভাজিনি। এবার এটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1টা তেজপাতা ছিঁড়ে, তার সাথে 1 টিস্পুনের মতন এখানে দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আমি গোটাই দিয়েছি, এগুলো চিড়ে দিইনি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নিয়ে এবার যে লাউটা কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এবার মশলার সাথে উপর নিচ করে ভালো করে লাউটাকে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা থাকবে লো, আন্দাজ করে একটু নুনটা দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারি রান্না করার সময় খুব বেশি নুন দিতে নেই, কারণ লাউটা দেখতে যত বেশি মনে হচ্ছে কমে গিয়ে কিন্তু একদম অনেকটাই কমে যাবে যখন টেনে যাবে লাউটা, তাই অল্প আন্দাজ করে নুনটা দিতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতন আমি রান্না করলাম, অনেক জল উঠে গেছে। এবার এই জলটাকে আমাদের টানিয়ে নিতে হবে। এবার আর আমি এটা ঢাকা দেব না, এইভাবে খুলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর এখন এটা ঢাকা ছাড়াই আমরা ভালো করে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এইভাবে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিয়ে রান্না করে নেব। অনেকটা জল এখন টেনে গেছে, একবার দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের জায়গাগুলো খুন্তির পেছন দিয়ে দিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতন একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে এই যে জলটা আছে এটা টানাতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি টেনে আসবে, একটা মাখা মাখা ব্যাপার হয়ে যাবে। আর আন্দাজ করে একটু চিনি দিয়ে দিলাম, লাউ চিংড়ি রান্নাতে একটু চিনি না দিলে ভালো টেস্টটা আসবে না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ
चार पाँच मिनट এটা আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। একদম যখন কড়াই থেকে সাইড দিয়ে একটু একটু করে তেল ছেড়ে যাওয়া মনে হবে, একদম লেগে যাচ্ছে যখন কড়াইতে, তখন আমরা এটার ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটা ভাতের সাথে সার্ভ করতে হবে। লাউ চিংড়ি একদম রেডি। এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করতে নেই, খুব কম মশলাতেই এই রান্নাটা খেতে ভালো লাগে। আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।